মুলতানের দলে সুলতান অফ সুইং। পাকিস্তান সুপার লীগ পিএসএল প্রথম দুটি আসর স্বাভাবিকভাবে শেষ করে এবার ঠিকানা পাল্টাচ্ছে কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে এবার অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাঁচছড়া বাঁধতে যাচ্ছেন তিনি, ফলে নতুন দলে দেখা যাবে সুলতান অফ সুইং খ্যাত এই তারকাকে। আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন ওয়াসিম। পিএসএল এর দ্বিতীয় আসর মুলতান ভিত্তিক একটি দল অংশ নেবে, গুঞ্জন আছে সেটার হয়ে কাজ করতেই ইসলামাবাদ ইউনাইটেড ছাড়ছেন ওয়াসিম। পিএসএল এর প্রথম আসরে মেন্টর হিসেবে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা এনে দিয়েছিলেন আকরাম। 2003 সালে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা ওয়াসিম ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামাবাদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন মিসবাহুল হক। ওয়াসিমের ম্যানেজার আটসালা সাহা জানিয়েছেন, আমরা ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে দিয়েছি। চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আমরা নতুন একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছি। মুলতান ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে, তারা বেশ আগ্রহ দেখাচ্ছে। ইঙ্গিত পাওয়া গেছে মুলতান ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির মার্কেটিং ম্যানেজার হামাদ ইয়াসেরের কথায়। যদিও ওয়াসিমের বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়ে রয়েছে, তবে এই গুঞ্জনও আমাদের কাছে উচ্ছ্বসিত। আমরা এখনও তাকে বিবেচনা করিনি, আসলে আমরা এখনও দল বুঝাচ্ছি, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। মুলতানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছে মোহাম্মদ হাফিজ। এছাড়া লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনকে সহ অধিনায়ক এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে।